নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে এটা ব্লগ টাইপের, তো ফার্স্ট ব্লগ ভিডিও, এটা কোনো লাক্সারি লাইফস্টাইল ব্লগ ভিডিও নয়। তো এই ভিডিওটা হতে চলেছে একবার সিম্পল গ্রামের। তো আমার এই চ্যানেলে আমি বহুদিন ধরে ভিডিও আপলোড করছি, তো ক্যামেরা ফেস করতে একটু কমফোর্টেবল ফিল করছি। আর আমার এই চ্যানেলে প্রথম ফেস ক্যাম ভিডিও, আপনারা আমার এই চ্যানেলটা অনেকদিন ধরে দেখছেন, তো অনেকদিন ধরে আমি ফেস ক্যাম ভিডিও করবো বলে ভাবছি, তো সাহস করে উঠতে পারিনি। তো আজকে সব সাহস ভেঙে দিয়ে আজকে ফেস ক্যাম ভিডিও করতে চলে আসা। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তো আজ প্রথম ফেস ক্যাম ভিডিও আপলোড করছি, ক্যামেরা ফেস করতে একটু কমফোর্টেবল ফিল হচ্ছে। আর আমি এখন আমার আলু বিলের সামনেই দাঁড়িয়ে আছি, যেখানে আমি কাঠা দুয়েকের মতো আলু লাগিয়েছি। চলুন আপনাদেরকে আমার গাছগুলো দেখিয়ে নিচ্ছি। এক দুটো ভিডিওতে শেয়ার করেছি যে আমি কাঠা দুয়েকের মতো আলুর চাষ করেছি। তো আমি আলু বিল দেখতে এসেছি। আর দেখুন, কয়েকদিন আগেই বৃষ্টি হলো, কয়েকদিন বলতে কি কাল কাল রাত্রেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর আমি এই দেখতে এসেছি আলু গাছগুলো। তো দেখুন আলু গাছগুলো কীভাবে, মানে কীরকমভাবে আমি চাষ করেছি। আর গাছগুলোতে দেখুন এখনও পর্যন্ত সেরকম কোনো রোগ পোকায় আক্রমণ করেনি। তো আমি আলুর ওষুধ দুবার ম্যানকোজেপের ওই টাইথেম স্প্রে করে গেছি। আর গাছগুলোতে এখন আমার মাটি দেওয়া হয়ে গেছে, জল দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে জল দেওয়া হয়নি, কারণ মাটি দেওয়ার একদিন পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ওই ধারটাতে আমার কিছু কফি লাগানো হয়েছে, যে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি কফি গাছ নিয়ে এক দুটো ভিডিও করেছি। আর এর লাস্ট যে ভিডিওটা করলাম সেটা হলো কফি গাছের, মানে বৃষ্টি আসার আগে আপনি কফি গাছের পরিচর্যা কীভাবে করবেন, কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তো আপনারা যদি ওই ভিডিও না দেখে থাকেন দেখে নিতে পারেন, আমার এই চ্যানেলে লিখে দেওয়া ফার্স্ট ভিডিও, যা একটু ভিডিওটা তৈরি করতে একটু কমফোর্টেবল ফিল করছি। হয়তো একটু হড়বড়িয়ে ভুলভাল বলাও হয়ে যেতে পারে, কেননা প্রথম ক্যামেরা ফেস করছি। এখন আমার কিছু পরিমাণ কুমড়ো লাগানো রয়েছে, যা কুমড়ো গাছগুলো তখন এই পরিস্থিতিতে রয়েছে। এক একটা চাপাতে তিনটা করে কুমড়োর বীজ পুঁতেছিলাম, তো তিনটা করে বেরিয়ে গেছে। আর দেখুন গাছগুলো এক দুটো করে পাতাও বেরিয়ে গেছে। তো এর পরবর্তীকালে কুমড়ো গাছগুলো পরিচর্যা করবো, যখন পরিচর্যা করবো তখনও আমার এই কুমড়ো গাছ নিয়ে স্পেশালি ভিডিও আসবে। তো এই ভিডিওটার বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। আর আমার ওই আগের ভিডিওগুলো যারা না দেখে থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাপোর্ট করুন আমাকে। ধন্যবাদ।